হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনাদের সাথে আছে আমি সজীব আপনাদের সাথে একটি সাইট পরিচয় করে দিব আজ যে সাইটটি থেকে আপনারা খুব সহজেই আর্নিং করতে পারবেন আর অনলাইন থেকে যারা নতুন আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য এটি খুব ভালো একটি প্ল্যাটফর্ম হতে পারে তো কথা না বারে চলুন বন্ধুরা আমরা সরাসরি সাইটটির সাথে পরিচিত হয়ে আসি তো এই হচ্ছে সাইটটি ইন্টারফেস তো সাইটটি হচ্ছে পে ওয়ানেস্ট ডট কম তো এই সাইটটিকে অনেকেই মনে করতে পারে যে এটা পে পে ওনার যে সাইটটা আছে ওইরকম একটি তো আসলে না ওইটার ওইটার সাথে কোনো এই সাইটটির কোনো সম্পর্ক নেই এটা একদমই আলাদা একটি সাইট এবং এই সাইটটি থেকে আপনারা শুধু আর্নিং করতে পারবেন আর এই সাইটটির কাজ সম্পর্কে আমি আপনাদের পুরোপুরি দেখিয়ে দিব এবং এই সাইটটি সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে আমার পুরো ভিডিওটা দেখবেন তো এই সাইডে কাজ করতে হলে প্রথমে আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করার জন্য আপনাকে চলে যেতে হবে এখানে সাইন আপ অপশনে তো সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম তো সাইন আপে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারপেস চলে আসবে আর আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই সাইটটিতে চলে আসতে পারেন তো এখানে দেখেন সাইন আপ করার জন্য আপনাকে প্রথমে এখানে দিতে হবে ফুল নেম এরপরে আছে আপনার ইমেল অ্যাড্রেস এরপরে কনফার্ম ইমেল অ্যাড্রেস এরপরে ইউজার নেম এরপরে পাসওয়ার্ড এবং আবারও পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এরপরে এখানে আপনারা টিকমার্কটা দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং তারপরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে কারণ আমি আগে এই সাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করে ট্রাই করছি সাইটটি কেমন তো সেজন্য আমি আর এখানে অ্যাকাউন্ট করতে পারতেছি না আর এক আরেকটা কথা বলে দিই যে এই সাইটটিতে আপনার একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই তৈরি হবে মানে একটা আইপি ইউজ একবারই ইউজ করতে পারবেন আপনি তো সেই ক্ষেত্রে আপনি একটা ডিভাইস দিয়ে কখনো এই দুইটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না তো আমি সরাসরি আমার লগ অপশনে চলে যাচ্ছি তো আমি লগ ইন পেজে চলে আসলাম তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিব এখান থেকে তো দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের যে ইন্টারভেস্ট আছে সেটা আর একটা কথা না বললেই নয় এটা কিন্তু আসলে একটা পিটিসি সাইট তবে পিটিসি সাইট হলেও আপনার আর পাঁচ দশটা পিটি সাইটের থেকেও এটা আলাদা একটি সাইট এবং এটা থেকে আপনি খুব ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন এবং এই সাইটটা খুব ট্রাস্টেড একটা সাইট এবং হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকবে আপনাকে আপনারা চাইলে এই সাইটটি সম্পর্কে গুগলে সার্চ করে রিভিউ দেখে নিতে পারেন এবং এটা সম্পূর্ণ ইউএসের একটি সাইট এখানে কাজ করার আরেকটি বড় সুবিধা হচ্ছে এটা অন্য দেশের একটি সাইট হলেও কিন্তু এখান থেকে আপনারা বিকাশ পেমেন্ট সুবিধাটা পেয়ে থাকবেন তো আমি উইথড্র অপশনটা পরে দেখিয়ে দিচ্ছি আগে এখান থেকে কিভাবে আর্নিং করবেন সেটা একটু আলোচনা করে নেই তো দেখেন এখানে আর্নিংয়ের দুইটা অপশন পাবেন আপনি একটা হচ্ছে ভিউ অ্যাড আর একটা হচ্ছে মাইক্রোজব তো আমরা জানি সাধারণত পিটিসি সাইটগুলোতে কিন্তু আপনার অ্যাড দেখার সুযোগ থাকে কিন্তু এই সাইটটার আলাদা হওয়ার কারণ হচ্ছে আপনার এখানে আর্নিং বেশি করার জন্য আপনার জব নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা কিছু ছোটো ছোটো জব করেও আর্নিং করতে পারবেন যেমন ধরেন আপনার ফেসবুক পেজ লাইক করে গ্রুপে জয়েন করে অথবা ব্রাউজার এক্সটেনশন অ্যাড করে মানে বিভিন্ন কোম্পানি তাদের তাদের মার্কেটিং করার জন্য আপনাকে ওই অ্যাডগুলা ওই কাজগুলো দিয়ে থাকবে যেখান থেকে আপনার দেখে এক সেন্ট দুই সেন্ট পাঁচ সেন্ট এক ডলার প্রতি কাজের বিনিময়ে আপনারা পেয়ে থাকবেন তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো আগে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ভিউ অ্যাডটা কীভাবে দেখবেন তো আমরা সরাসরি ভিউ অ্যাডে চলে যাচ্ছি তো ভিউ অ্যাডের পেজে চলে আসলাম আমরা তো এখানেই আপনাকে প্রতিদিন পঞ্চাশটা অ্যাড দেখতে হবে আর এটা কিন্তু আপনার প্রতিদিন রাত দশটার পরেই এখান থেকে আপনারা কাজগুলো চেঞ্জ করা হবে এখান থেকে রাত দশটার পরে বাংলাদেশ টাইম আপনারা যদি ইন্ডিয়া থেকে কাজ করেন তাহলে ইন্ডিয়ান টাইম দশটা কাউন্ট করা হবে এবং বাংলাদেশ টাইম বাংলাদেশ বাংলাদেশের টাইম দশটা থেকে কাউন্ট করা হবে তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করবো তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে রাত দশটার আগে আমাদের কাজগুলো কমপ্লিট করে রাখতে তো এখানে দেখেন পঞ্চাশটা অ্যাড আছে আমি গতকালকে আমার অ্যাকাউন্টটা তৈরি করছি আমি চার পাঁচটা কাজ করে ট্রাই করছিলাম আর সময় পাইনি রাত্রে কাজ করছি তো আমি দেখেন আজকে একটা কাজও করিনি আপনাদের দেখানোর জন্য তো এখন আমার এখানে পঞ্চাশটা অ্যাড কিন্তু আছে তো আমি একটা কাজ কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাডের রেটই আপনারা সমান পাবেন এখানে পঞ্চাশটা অ্যাড আছে এবং পঞ্চাশটা অ্যাডের জন্য আপনাকে সমান প্রাইস দেওয়া হবে তো এখান থেকে আপনারা অ্যাড ক্লিক মানে অ্যাডগুলো দেখার জন্য প্রথমে ভিউ অ্যাডে ক্লিক করবেন এখানে তো ভিও ক্লিক করার পরে পাশে একটি নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখেন আপনারা লোডিং নেওয়া শুরু করবে এখানে যে নতুন পেজটা ওপেন হবে সেখান থেকে লোডিং নেবে দেখেন এই পেজটা লোডিং শুরু হয়ে যাচ্ছে আর আপনারা চাইলে এই সাইটটিতে যারা মোবাইল ইউজ করেন স্মার্টফোন তারাও কিন্তু স্মার্টফোন থেকে এই সাইটটিতে কাজ করতে পারবেন তো লোডিংটা শেষ হওয়ার পর এখানে কিছু পিকচার দিছে দেখতে পাচ্ছেন তো তো এখানে সবগুলো পিকচার আপনার মোটামুটি সোজা দিকে আছে কিন্তু একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে আছে তো আপনাকে এই উল্টো পিকচারটাতে সবসময় ক্লিক করতে হবে তো আমি এই উল্টো পিকচারটাতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এখানে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু টিক মার্ক চলে আসবে তো দেখেন থ্যাংকস ফর ওয়াচিং তার মানে আমার এই অ্যাডটা দেখা হয়ে গেছে এরপরে আমি এই ট্যাপটা কেটে দিতে পারি তো আমি এটা কেটে দিচ্ছি এখন আমি রিলোড করবো দেখেন এখানে কিন্তু আমার জিরো দেখাচ্ছে আমি যেহেতু পেজটা রিলোড করিনি তাই এখনও অ্যাড যে অ্যাডটা দেখছি ওইটা কাউন্ট করে নাই তো আমি রিলোড করে দিচ্ছি তো রিলোড করার পরে দেখেন আপনারা এখানে অ্যাড হয়ে যাবে এখনই রিলোডটা হচ্ছে তো দেখেন আমি একটা অ্যাড দেখছি এই জন্য আমার এখানে একটা কাউন্ট হয়েছে এবং এখানে পঞ্চাশটা অ্যাড ছিল সেখান থেকে একটা কমে গেছে তো এরপরে হচ্ছে আমি আরেকটা অ্যাড দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন খুব ইজিলি আর্ন করতে পারবেন এখান থেকে যারা নতুন তাদের জন্য খুব ভালো একটি সাইড হবে এটি তো দেখুন এটারও লোডিং শেষ হয়ে গেছে এরপরে আবারও সেম অপশন আপনি এখান থেকে উল্টো পিকচারটাতে ক্লিক করতে হবে তো দেখেন থ্যাংকস ফর ওয়াচিং তো এরপরে আমরা এই ট্যাপটা কেটে দিতে পারি আমি রিলোড করে আবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমাদের এখানে দুইটা অ্যাড কাউন্ট হয়ে গেছে যেহেতু আমি আরেকটা অ্যাড দেখছি তো এখানে আমার ঊনপঞ্চাশটা অ্যাড ছিল এখন এখান থেকে কিন্তু একটা মাইনাস হয়ে গেছে এবং এখানে আরেকটা অ্যাড যোগ করে দিছি তো এরপরে যে অপশনটা আছে মানিতে ক্লিক করার পরে এখানে মাইক্রো জব নামে একটি অপশন আছে এরপরে আমি মাইক্রো জবটা দেখিয়ে দিচ্ছি যে এখানে কীভাবে কাজ করতে হবে তো দেখেন মাইক্রো জবে ক্লিক করার পরে এখানে আপনারা অনেক লিস্টের এখানে একটা লিস্ট দেখতে পারবেন কিছু ছোটো ছোটো কাজের দেখেন এখানে রিকোয়েস্টে ফ্রি প্রিভিউ আছে এটা ইউএসের একটি কাজ এটার জন্য আপনাকে এক ডলার পেমেন্ট করে থাকবে এরপরে আছে আপনার ক্রিয়েটেড জিমেল অ্যাকাউন্ট এটার জন্য পাঁচ সেন্ট পেমেন্ট করে থাকবে এরপরে আছে হচ্ছে আপনার ওনলি ফর ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ ইউজার তো এটা হচ্ছে আপনার অ্যাড গ্রামারলি এক্সটেনশন ইন ইওর ব্রাউজার তো এটা হচ্ছে গ্রামারের একটি এক্সটেনশন হতে পারে ব্রাউজার অ্যাড করলে এর জন্য আপনাকে তিন সেন্ট পেমেন্ট করবে এরপর হচ্ছে লাইক আওয়ার পেজ এটি একটি ফেসবুক পেজ এটা লাইক করলে এর জন্য এক সেন্ট পেমেন্ট করবে এরপরে হচ্ছে জয়েন্ট পে অনেস্ট ফেসবুক গ্রুপ তো এটা হচ্ছে পে পে অনেস্ট ওয়েবসাইটের একটি গ্রুপ তো এখানে জয়েন করলে আপনাকে অ্যাক্সেন্ট দেওয়া হবে এরপর হচ্ছে আপনার লাইক ভাইরাল তো এটা হচ্ছে আপনার ফেসবুকের কোনো একটা পোস্ট হতে পারে এখানে এই পোস্টটাতে লাইক করলে আপনাকে অ্যাক্সেন্ট পেমেন্ট করতো এখানে দেখেন যে পেজ লাইক লাইক দিস পেজ সাবস্ক্রাইব মাই চ্যানেল জয়েন জয়েন হেয়ার অ্যান্ড শেয়ার ইন ইউর টাইম তো এর জন্য প্রত্যেকটা কাজের বিনিময়ে এখান থেকে আপনারা পেমেন্ট পেয়ে থাকবেন তো এরপরে হচ্ছে আপনারা যে কাজটি করে নেবেন অ্যাকাউন্টটা তৈরি করার পরে তো এখান থেকে আপনারা যেই এখানে আমার ইউজার নেমটা দেখতে পাচ্ছেন তো এখানে তিল রাখলেই কিন্তু আপনার এখানে সেটিংস অপশনটা চলে আসবে তো এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে নেবেন তো সেটিংসে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার যে পার্সোনাল ইনফরমেশন গুলো আছে সেই পার্সোনাল গুলো এখানে শো করবে এবং এখান থেকে আপনারা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন সেই ইমেলটাও এখানে শো করবে দেখেন আমার ইমেলটা এখানে শো করছে তো এরপরে হচ্ছে মেসেজ সিস্টেম এগুলো যা আছে তাই থাকবে তো এরপরে দেখুন আপনার পেমেন্ট মেথডটা আছে তো পেমেন্ট মেথড এখানে দেখেন বিকাশ আছে পেপাল পারফেক্ট মানি পায়ের আছে এরপরে আছে বিটকয়েন তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে পেমেন্ট নেবো তো আমাদের সবার এই বিকাশ অ্যাকাউন্ট আছে আর আপনারা চাইলে এখান থেকে বিট কয়েনও পেমেন্ট নিতে পারেন বিট কয়নে পেমেন্টটা অনেক সুবিধাজনক তো আমরা যেহেতু বিকাশ ইউজ করি তো আমরা বিকাশেই নিতে পারি তো এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আপনাকে এখানে যদি আপনি বিকাশে পেমেন্ট নিতে চান তাহলে এখানে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট বিকাশ মোবাইল নাম্বারটা অ্যাড করে দিতে হবে আর যদি আপনি বিকাশে না নিয়ে এখান থেকে পেপাল পারফেক্ট মানি পায়ের বিটকয়েন যেগুলো আছে আপনার যেটাতে পেমেন্ট নিতে চান সেটার অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন ধরেন বিটকয়েনের পেমেন্ট নিলে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন এরপরে আপনি চাইলে আপডেট পাসওয়ার্ড আছে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন অবশ্যই এটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে চেঞ্জ করবে নিউ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড কনফার্মেশন তো এখানে সব কিছু দেওয়ার পরে হচ্ছে আপনাকে এইটা সেভ দেওয়ার জন্য আপনার যে এই অ্যাকাউন্টে লগ ইন করার যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দিলেই আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে তো এই হচ্ছে আপনার যে মূল কাজটা সেটা আমি দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনার এখান থেকে উইথড্রোর যে অপশানটা আছে আমি ওইটা দেখিয়ে দিচ্ছি মানে কীভাবে উইথড্রো করবেন তো এখানে দেখেন আমি আবার আমার ইউজার নেম যে আছে সচিবের উপরে এখানে টিপটা রাখলাম তো রাখার পরে এখান থেকে আমরা অ্যাকাউন্ট অপশানে চলে যাব এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার টোটাল ডিটেলসগুলো চলে আসবে আপনার অ্যাকাউন্টের আপনার ব্যালেন্সে কত আছে তো দেখেন আমার অ্যাকাউন্টে এক সেন্টের মতো আছে তো আমি যেহেতু আজকে দুইটা কাজ কমপ্লিট করছি সেই ক্ষেত্রে আমার এখনও টোটাল মানে অ্যাডগুলো দেখা হয় না সেই ক্ষেত্রে আমার ব্যালেন্সটা কম শো করতেছে আর দেখেন আমি টোটালি ক্লিক করছি মানে অ্যাড দেখছি ছয়টা গতকাল দেখছিলাম চারটার মতো আর আজকে দুইটা দেখলাম তো এই ছয়টা কাজের জন্য আমাকে এখানে ওয়ান সেন্ট দেওয়া হয়েছে তো পঞ্চাশটা অ্যাড দেখলে কিন্তু আপনার মোটামুটি প্রতিদিন ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন পঞ্চাশটা অ্যাডে আর মান্থলি দেখা গেছে এখান থেকে যদি আপনারা কাজ করেন রেগুলারলি তাহলে কিন্তু খুব মানে মোটামুটি একটা আর্নিং করতে পারবেন আর রেফারেল অপশনটা যদি আপনারা করতে পারেন এখান থেকে তাহলে আপনারা ইনকামের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারবেন আর আপনারা চাইলে কম বেশি পাঁচটা দশটা রেফার কিন্তু করতে পারবেন অনায়াসে আপনার পরিচিত যারা আছে তাদের যদি আপনারা একটু কাজটা দেখিয়ে দেন আর এইটা আর রেফার করার জন্য আরও সুবিধাজনক হচ্ছে এটা কিন্তু আপনারা মোবাইল মোবাইল দিয়েও কাজটা করতে পারবেন আপনার পরিচিত যারা আছে তাদের যদি ল্যাপটপ অথবা কম্পিউটার নাও থেকে থাকে তারা কিন্তু মোবাইল মোবাইল কাজগুলো করতে পারবে সেই ক্ষেত্রে আপনার রেফারটা খুব সহজেই করে নিতে পারবেন তাদের দিয়ে আর এখান থেকে দেখেন উইথড্র নেওয়ার জন্য যে আমাদের যে ব্যালেন্স অপশন ব্যালেন্স অপশনটা আছে এখানে এটার পাশেই উইথড্র অপশনটা দেওয়া আছে তো উইথড্র নেওয়ার জন্য আমরা এখানে উইথড্রতে ক্লিক করবো আর এখান থেকে কিন্তু আপনার পাঁচ ডলার না হলে উইথড্রো নিতে পারবেন না তো এখন দেখেন আমার এখানে একটা মেসেজ দিবে যে এখানে মিনিমাম ব্যালেন্স পাঁচ ডলার হতে হবে নাহলে কিন্তু উইথড্রোটা নিতে পারবেন না আর এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে কিন্তু পাঁচ ডলার করতে খুব বেশি টাইম লাগবে না তো দেখেন এখানে আমার মানে ব্যালেন্সটা অ্যাভেলেবেল নেই যেই কারণে আমার এখানে উইথড্রোটা দিচ্ছে না তো এখানে যখন আমার পাঁচ ডলার হয়ে যাবে তাহলে কিন্তু আমি খুব সহজেই এখান থেকে উইথড্রোটা নিতে পারবো তো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের রেফারেল আইডিটা কীভাবে পাবেন এখান থেকে তো রেফারেলের জন্য আপনারা এখানে ক্লিক করবেন হচ্ছে আপনারা অ্যাকাউন্টে সরি তো এখান থেকে দেখেন যে গ্লোবাল অপশনটা আছে গ্লোবাল অপশনে গিয়ে এখানে দেখেন যে মার্কেটিং টুলস আছে মার্কেটিং টুলসে ক্লিক করবেন তো মার্কেটিং টুলসে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার যে রেফারেল লিঙ্কটা দিয়ে দেবে ইউর রেফারেল লিঙ্ক তো এখানে দেখেন যে আপনার এই লিঙ্কটা কপি করে এই যে এইচ এই পর্যন্ত কপি করবেন এখান থেকে দেখেন এই যে এইচ থেকে এই পর্যন্ত কপি করে নেবেন তো এরপরে আপনার এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন অথবা কোনো সোশিয়াল মিডিয়া শেয়ার করে দিতে পারেন এটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে তাহলে আমি আশা করি যে আপনার খুব সহজে রেফারগুলো কালেক্ট করতে পারবেন আর আমার এই রেফারেল লিঙ্কটা আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে আমার রেফারেলে জয়েন করতে পারেন আর আপনারা রেফার অবশ্যই করানোর চেষ্টা করুন কারণ রেফার রেফারেলটা করালে আপনাদের খুব মানে আর্নিং করতে খুব সুবিধা হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে